হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রভাবসের একটা ক্লাস যেগুলো তোমাদের আবগারি মেইনস পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকে আমি তোমাদের জন্য বাছাই করা পঁচিশটা প্রভাবস নিয়ে এসেছি যেগুলো তোমাদের আবগারি মেন্স পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই পঁচিশটা থেকে কিন্তু তোমরা অনেক কিছু কমন পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা এই ক্লাসটা মন দিয়ে করবে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের এই ক্লাসটা শুরু করা যাক এক নম্বর কি বলেছে দেখো না জানলে উঠোন বাঁকাচে না জানলে উঠোন বাঁকা তো এটাকে যে প্রভাবস ভাষায় কি বলা হবে ব্যাড ম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস ঠিক আছে তো এই যে প্রভাবস ইংলিশটা এটা কিন্তু তোমাদের একদম ফুটস্থ রাখতে লাগবে ঠিক আছে বাংলাটা যেমন তোমরা সবাই জানো যে নাচতে না জানলে উঠোন বাঁকা সেরকমই তোমাদের ইংলিশটাও কিন্তু তোমাদের প্রদস্ত রাখতে লাগবে ঠিক আছে আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিস টুলস ঠিক আছে দুই নম্বরটা দেখো যত গর্জে তত বর্ষে না যত গর্জে তত বর্ষে না মানে কি ইংলিশে আ ব্রেকিং ডগ নেভার অর সেলডম বাইটস আ ব্রেকিং ডগ নেভার অর সেলডম বাইটস ঠিক আছে দেখো তিন নম্বরটা বিনা মেঘে বজ্রপাত বিনা মেঘে বজ্রপাত আ বোল্ড ফ্রম দ্য ব্লু আ বোল্ড ফ্রম দ্য ব্লু ঠিক আছে বিনা মেঘে বজ্রপাতকে কি বলা হবে আ বোল্ড ফ্রম দ্য ব্লু ঠিক আছে তো তিন চার নম্বরটা দেখো কই মাছের প্রাণ বড়ই শক্ত কই মাছের প্রাণ বড়ই শক্ত আ ক্যাট হ্যাজ নাইন লাইভস আ ক্যাট হ্যাজ নাইন লাইভস ঠিক আছে কই মাছের প্রাণ বড়ই শক্ত আ ক্যাট হ্যাজ নাইন লাইভস ঠিক আছে পাঁচ নম্বরটা দেখি সোজা আঙ্গুলে ঘি ওঠে না সোজা আঙ্গুলে ঘি ওঠে না ঠিক আছে আ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস আ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস ঠিক আছে চলো নেক্সট আসা যাক ছয় নম্বরটা দেখো আপন গায়ে কুকুর রাজা আপন গায়ে কুকুর রাজা আ কক ইজ অলওয়েজ বোল্ড on its own dark hill. A cog is always bold on its dark hill. ঠিক আছে ডাং হিল ডাং হিল মানে হচ্ছে এ গোবরের যে স্তূপটা হয় তাকে বলা হয় ডাং হিল ঠিক আছে কাউ ডাং মানে তোমরা সবাই জানো যে গোবর সেই যে হিলটা সেখানে ঠিক আছে আ কক ইজ অলওয়েজ বোল্ড অন ইটস অন ডাক হিল ঠিক আছে সাত নম্বরটা দেখো কি বলেছে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু ঠিক আছে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো কিন্তু এর আগেও তোমাদের পরীক্ষা এসেছে তার জন্য কিন্তু আমি এগুলো বাছাই করে প্রতিষ্ঠা নিয়ে এসেছি ঠিক আছে এগুলো কিন্তু একদম মুখস্থ করে রাখবে তোমরা অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড ঠিক আছে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু তো আট নম্বরটা দেখি টাকা টাকায় বাঘের দুধ মেলে টাকায় বাঘের দুধ মেলে আ গোল্ডেন কি ক্যান ওপেন এনি ডোর গোল্ডেন কি ক্যান ওপেন এনি ডোর ঠিক আছে টাকায় বাঘের দুধ মেলে গোল্ডেন কি ক্যান ওপেন এনি ডোর ঠিক আছে নয় নম্বরটা দেখো স্বামী ভালো হলে স্ত্রীও ভালো হয় স্বামী ভালো হলে স্ত্রীও ভালো হয় ঠিক আছে কারো যদি স্বামী ভালো হয় তো তারও স্ত্রীও ভালো হবে তো হচ্ছে ইংলিশে কি বলেছে আ গুড জ্যাক মেক্স গুড জিল জ্যাক মেক্স গুড জিল জিল মানে হচ্ছে মেয়ে ঠিক আছে মেয়ে বা মহিলা বা স্ত্রী তাকে জিল বলে ঠিক আছে জ্যাক মানে হচ্ছে পুরুষ মানুষ ঠিক আছে মানে জ্যাক মেক্স গুড জিল তার স্বামী যদি তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে তার স্ত্রীও সেই তার স্বামীর সাথে কিন্তু ভালো ব্যবহার করবে এটাই হচ্ছে এটার মানে যে স্বামী ভালো হলে স্ত্রীও ভালো হয় জ্যাক মেক্স গুড জিল ঠিক আছে তো দশ নম্বরটা দেখো শিয়ানে শিয়ানে কুলাকুলি শিয়ানে শিয়ানে কুলাকুলি আ গ্রিক মিটিং আ আ গ্রিক 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 মিটিং ঠিক আছে মানে শিয়ানে শিয়ানে কুলাকুলি ঠিক আছে তো নেক্সট আসা যাক এগারো নম্বরটা দেখো পকেটে টাকা থাকলে মনও ভালো থাকে পকেটে যদি কারো টাকা থাকে তার কিন্তু মনও ভালো থাকবে ঠিক আছে তো এটাকে প্রভাব কি বলবে আ হেভি পার্স মেক্স আ লাইট হার্ট আ হেভি পার্স মেক আ লাইট হার্ড ঠিক আছে মানে পকেটে যদি টাকা থাকে তাহলে তার মনও হালকা থাকবে আর কি ঠিক আছে মনও ভালো থাকবে আ আ পার্স লাইট হার্ট ঠিক আছে বারো নম্বরটা দেখো একাই একশো ঠিক আছে আমরা অনেক সময় নিজেদের বলে থাকি যে আমি একাই একশো ঠিক আছে তো দেখো এখানে ইংলিশে কি বলেছে আ হোস্ট ইন হিমসেলফ আ হোস্ট ইন হিমসেলফ ঠিক আছে একাই একশোর যে প্রভাবটা সেটা হচ্ছে আ হোস্ট ইন হিমসেলফ ঠিক আছে তেরো নম্বরটা দেখো খিদে জ্বালায় মাথা ঠিক থাকে না খিদে জ্বালায় মাথা ঠিক থাকে না ঠিক আছে কারো যদি খিদের জ্বালা থাকে তাহলে তার মাথা কিন্তু ঠিক থাকবে না তো এটা কিন্তু দুটো প্রভাব হয় মানে দুটো প্রভার্স তো দেখো কি বলেছে আ হাঙ্গরি ফক্স ইজ অ্যান্ড অ্যাংরি ফক্স আ হাঙ্গরি ফক্স ইজ অ্যান্ড এংরি ফক্স ঠিক আছে আর আরেকটা কি বলেছে নেসেসিটি নোস নো ল নেসেসিটি নোস নো ল ঠিক আছে মানে খিদের জ্বালায় মাথা ঠিক থাকে না আ হাংরি ফক্স ইজ অ্যান অ্যাংরি ফক্স নেসেসিটি নোস নো ল ঠিক আছে এই দুটোই কিন্তু তোমরা মনে রাখবে ঠিক আছে তো চোদ্দ নম্বরটা দেখো লেবু কচলালে তেতো হয় লেবু কচলালে তেতো হয় ঠিক আছে তো এটাকে ইংলিশে কি বলবে আ জিস্ট ড্রিভেন হার্ট লসেস ইটস পয়েন্ট আ জাস্ট ড্রিভেন হার্ট লসেস ইটস পয়েন্ট ঠিক আছে মানে লেবুটা যদি বেশি কচলানো হয় তাহলে সেটা কিন্তু তেতো হয়ে যাবে ঠিক আছে আর ইটস পয়েন্ট ঠিক আছে হার্ট মানে কোনো কিছুকে যদি বেশি করা হয় আর কি অতিরিক্ত করা হয় তাহলে কিন্তু কিন্তু সেটার পয়েন্টটা নেগেটিভ হয়ে যায় ঠিক আছে তো এটাই বলেছে যে লেবু কচলালে তেতো হয় আর আস্ট ড্রিভেন হার্ট লসেস ইটস পয়েন্ট ঠিক আছে তো পনেরো নম্বরটা দেখো আজ বাদশা কাল ফুকির আজ বাদশা কাল ফুকির ঠিক আছে কেউ আজকে রাজা কালকে কিন্তু ফকির ঠিক আছে তো এটাকে ইংলিশে কি বলবে আ কিং টুডে ইজ বেগার আ মানে আজ কাল ফকির ঠিক আছে চলো নেক্সট যাক ষোলো নম্বরটা অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্পবিদ্যা ভয়ঙ্করী এটা কিন্তু আমরা অনেক সময় ইউজ করে থাকি যে অল্পবিদ্যা ভয়ঙ্করী তো এখানে কি বলেছে দেখো ইংলিশে আ লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং আ লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং ঠিক আছে সতেরো নম্বরটা দেখো কি বলেছে পাগলে কি না বলে ছাগলে কিনা খায় ঠিক আছে পাগলে কি না বলে ছাগলে কিনা খায় আ ম্যাড ম্যান অ্যান্ড আ অ্যানিমেল হ্যাভ নো ডিফারেন্স ঠিক আছে আ ম্যাড ম্যান অ্যান্ড আ আনিমেল হ্যাভ নো ডিফারেন্স মানে পাগলে কি না বলে ছাগলে কিনা খায় ঠিক আছে আ ম্যাড ম্যান অ্যান্ড আ অ্যানিমেল হ্যাভ নো ডিফারেন্স আঠারো নম্বরটা দেখো সঙ্গ দেখে লোক চেনা যায় সঙ্গ দেখে লোক চেনা যায় মানে কারো যদি সঙ্গটা দেখা যায় তাহলেই সেই লোকটার কে বলা যাবে যে তার ব্যবহারটা রকম হবে ঠিক আছে তো এটাকে ইংলিশে কি বলে আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস ঠিক আছে মানে সে যেরকম সঙ্গ রাখবে তাকে সেইভাবেই চেনা যাবে ঠিক আছে মানে তার সঙ্গ দেখেই সেই লোকটাকে চেনা যাবে ঠিক আছে তো উনিশ নম্বরটা দেখো এক পয়সা জমালে জমানো মানে এক পয়সা রোজগার করা এক পয়সা জমানো মানে এক পয়সা রোজগার করা ঠিক আছে লিটিল সেভিং মেক আ মাইটি সাম লিটিল সেভিংস মেক আ মাইটি সাম ঠিক আছে মানে এক টাকা যদি জমানো হয় তাহলে কিন্তু এক টাকা এক টাকা করতে করতে কিন্তু অনেক টাকা কিন্তু দেখবে যে জমানো হয়ে যাবে ঠিক আছে একদিন যদি এক টাকা জমানো হয় তো বছরের শেষে দেখবি দেখবে তিনশো টাকা সেখানে জমা হয়ে যাবে ঠিক আছে তার মানে সেটা তিনশো পঁয়ষট্টি টাকা কিন্তু অনেকটা একটা ভিউজ অ্যামাউন্ট ঠিক আছে সেই ক্ষেত্রে আর কি এক টাকার ক্ষেত্রে যে একটা একটা করে জমালে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি টাকা জমা হয়ে যাবে ঠিক আছে এক পয়সা জমানো মানে এক পয়সা রোজগার করা ঠিক আছে সেটা কিন্তু রোজগার হয়ে যাবে যে দেখো লিটিল সেভিংস মেক আ মাইটি সাম ঠিক আছে মানে অল্প করে জমালে সেটা অনেকটা রোজগার হয়ে যেতে পারে ঠিক আছে তো নেক্সট দেখো কুড়ি নম্বর কাচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস কাচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস ঠিক আছে এটাকে ইংলিশে কি বলে টু মাছ ইন্ডালজেন্স স্পল চাইল্ড টু মাছ ইন্ডালজেন্স স্পয়েল চাইল্ড ঠিক আছে মানে শিশুদেরকে যদি ছোট থেকেই হাতে না করা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু পরে স্পয়েল হয়ে যাবে সেই শিশুটা ঠিক আছে মানে তাকে মানে ছোট থেকেই তাকে একটু শাসনে রাখতে লাগে ঠিক আছে তো কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস টু মাচ ইন্টালিজেন্স স্পয়েলস আ চাইল্ড ঠিক আছে নেক্সট আসা যাক একুশ নম্বরটা দেখো চোরে শোনে না ধর্মের কাহিনী ঠিক আছে চোরে শোনে না ধর্মের কাহিনী চোর কিন্তু ধর্মের কাহিনী শুনতে চায় না ঠিক আছে সেটাকে ইংলিশে কি বলে

অনেক বড় একটা সাজা দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখো কি বলেছে আ সিভিয়ার পানিশমেন্ট ফর আ ভিনিয়াল অফেন্স ঠিক আছে আর সিভিয়ার পানিশমেন্ট ফর আ ভিনিয়াল অফেন্স ঠিক আছে তারপরে দেখো তেইশ নম্বর জ্ঞানীরা স্বল্পভাষী হয় ঠিক আছে জ্ঞানীরা স্বল্পভাষী হয় ঠিক আছে জ্ঞানীরা স্বল্পভাষী হয় ম্যান ডাজ নট টক ভেরি মাচ ওয়াইস ম্যান ডাজ নট টক ভেরি মাছ ঠিক আছে চব্বিশ নম্বরটা দেখো চোর পালালে বুদ্ধি বাড়ে চোর পালালে বুদ্ধি বাড়ে ঠিক আছে এটা কিন্তু আমরা সবসময় ইউজ করে থাকি যে পালিয়ে গেছে এখন তো তো তোর বুদ্ধি ঠিক আছে এটাকে ইংলিশে কি বলে আফটার ডেথ কামস চোর দ্য ডক্টর আফটার ডেথ কামস দ্য ডক্টর ঠিক আছে মানে রোগীটা মারা গেছে এখন ডক্টর চলে এসেছে ঠিক আছে তো এখন তো ডক্টর আসার কোনো মানে হয় না ঠিক আছে যে রোগীটা তো মারাই গেছে তো এখানে কি বলে চোর পালালে বুদ্ধি বাড়ে আফটার ডেথ ডক্টর কামস দ্য ডক্টর ঠিক আছে আফটার ডেথ কামস দ্য ডক্টর নেক্সট দেখো পঁচিশ নম্বর ভালোবাসা এবং যুদ্ধে সবকিছু বৈধ ভালোবাসা এবং যুদ্ধে সবকিছুই বৈধ ঠিক আছে তো কি বলা হয় অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার ঠিক আছে ভালোবাসা এবং যুদ্ধে সবকিছুই বৈধ অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে নিচে কোনো কিছুতে অসুবিধা হয়ে থাকলে নিচে কমেন্টে আমাকে জানাতে পারো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে